হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজ আমি আপনাদের নিউ ইয়ার স্পেশাল রেসিপি পাটি সাপটা পিঠে বানিয়ে দেখাবো অনেকেরই পাটি সাপটা পিঠে বানাতে গেলে চাটুতে লেগে যায় তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই আপনারা যদি বানান তাহলে আপনাদের পাটিসাপটা পিঠেও একদম পারফেক্ট হবে আর আমি আজকে ময়দা ও সুজি দিয়ে আপনাদের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখেনি এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি বাটির সাপটা পিঠে করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো ময়দা ওই একই বাটির মাপে হাফ বাটির থেকে একটু সামান্য পরিমাণ কম নিয়েছি সুজি সুজিটা আমি একটু আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অনেক সময় পাটিসাপটা পিঠে করার সময় চাটু থেকে পিঠে উঠতে চায় না তো এই মিষ্টির কারণে কিন্তু সেটা হয় বেশি মিষ্টি হয়ে গেলে সেটা হয় আপনারা চাইবেন সব সময় একটু কম পরিমাণ মিষ্টি দিতে এবার আমি কুসুম গরম দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব আর দুধটা কিন্তু আমি একবারে বেশি দিয়ে দেব না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব পাটিসাপটা পিঠের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি মোটাও না আবার খুব যে জলের মতো পাতলা হবে সেটাও না তবে তুলনামূলক একটু পাতলা হবে এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব এক ঘন্টা মতো আর আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু মিনিমাম আধ ঘন্টার মতো রেস্ট হতে দেবেন এখন সাপটা পিঠের পুর বানানোর জন্য এক কাপ মতো জল নিয়ে খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে গরুর দুধেও এটা বানাতে পারেন তবে যতটা পরিমাণ গরুর দুধ নেবেন সেটা কিন্তু ফুটিয়ে তার হাফ করে ফেলতে হবে সেটা খুবই সময় সাপেক্ষ তো সেই জন্য আমি আজকে আপনাদের ইনস্ট্যান্ট গুঁড়ো দুধে দেখাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সুজি সুজিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো খেঁজুরের গুড় এক টেবিল চামচ মতো চিনি আপনারা যদি চান শুধু খুঁজি খেঁজুরের গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গুড় আর চিনিটা গলে গেছে আর পুরটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তবে চিন্তার কোনো কারণ নেই দু মিনিটের মতো আমি কুক করে নিচ্ছি দেখুন দু মিনিটের মতো কুক করে নেয়ার পরে পুরটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে আর এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেবো এখন সাপটা পিঠে বানানোর জন্য একটা চাটু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং একটু তেল আমি বুলিয়ে নিলাম এবার একটা ডাবু হাতার এক হাতা আমি ব্যাটার নিয়ে মধ্যে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির মতো বানিয়ে নিলাম দেখুন দশ পনেরো সেকেন্ড পর এটা একদিকটা হয়ে গেছে এবার একটু পুর নিয়ে এক সাইডে আমি দিয়ে দিলাম আর দেখুন অটোমেটিক কিন্তু খুলে আসছে এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে রোল করে নিতে হবে রোল করে নিয়ে এবার এদিক ওদিক করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আবার একটা বানানোর জন্য চাটুতে সামান্য পরিমাণে একটু তেল বেশি তেল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা গোল আকৃতি করে নিলাম এবার দশ পনেরো সেকেন্ড পর দেখুন একদিকটা হয়ে গেছে আবারও একটু পুর নিয়ে আমি পাশ থেকে দিয়ে দিলাম দিয়ে দেখুন অটোমেটিক খুলে আসছে এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে রোল করে নিচ্ছি নিয়ে এরকম ঘুরিয়ে নিতে হবে আর সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম নরম তুলতুলে পাটিসাপটা পেটে এটা খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে আজ আসি সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার